সম্মানিত ভিয়ার্স আপনি কি খুব সহজ পদ্ধতিতে ব্লাউজ কাটিং শিখতে চান তাহলে অবশ্যই আজকে এই ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন তাহলে আপনি সঠিক সূত্রে ব্লাউজ কাটিং শিখতে পারবেন তো এখানে কিছু ব্লাউজের গলার ডিজাইন আমি তুলে ধরছি এখান থেকে কোনো গলার ডিজাইন পছন্দ হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও তৈরি করার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আমরা মাপটা দেখে নিব লাম্বা পনেরো বড়ি বত্রিশ পুট হচ্ছে এগারো হাতা লাম্বা দশ হাতার মুখ আট কোমর হচ্ছে পঁচিশ ঠিক আছে তো এই মাপের জন্য কতটুকু কাপড় নিচ্ছি সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে দিব তো আমরা এখন মাপ দিয়ে নিচ্ছি এখানে চৌদ্দ গিরা কাপড় আছে যেহেতু লাম্বাটা বেশি এজন্য চোদ্দ গিরা কাপড় নিতে হবে তো নেওয়ার পরে আমরা এইভাবে একটা ভাঁজ দিব সাড়ে ন ইঞ্চি যেহেতু বত্রিশ ইঞ্চি বডি এজন্য ভাজ দিলাম সাড়ে নয় ইঞ্চি পরিমাণে আমরা প্রথমে সামনের পাট কাটিং করে নিব এই ব্লাউজটির গলা দিব টেবিল গলা ঠিক আছে তো নিচে আমরা সেলাই ভাঙার জন্য দুই ইঞ্চি পরিমাণ বা দেড় ইঞ্চি পরিমাণের একটা ভাঁজ দিয়ে দিব ঠিক আছে মানে দাগ দিয়ে দিব তো এখানে আমি সুন্দর করে দাগ দিয়ে দিলাম তো এই দাগ থেকে ধরে লাম্বা যদি আমরা পনেরো ইঞ্চি দেই সেক্ষেত্রে হাফ ইঞ্চি বাড়তি নিয়ে কাটিং করব। তাহলে সিলাই করার পরে পনেরো ইঞ্চি আমাদের টিকবে তো আমি সাড়ে পনেরো নিয়ে একটা দাগ দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা পুটের মাপ ধরবো এই দাগ থেকে ঠিক আছে তো পুট যেহেতু আমরা দেখছি এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চির অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো এইখান থেকে ধরে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে দেবো ঠিক আছে তো একটু নিচেও আবার সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা চিহ্ন দেবো কারণ একটা মাপ দুই জায়গায় ধরছি এই দাগটা সোজা করার জন্য যারা নতুন দজিকা শিখতেছেন তাদের এই দাগগুলো সোজা হয় না এর জন্য কাটিং সমস্যা হয় ঠিক আছে তো এখন হাতার মুহুরিটা দিব আমি তো দেখেন এইখান থেকে ধরে হাতার মুহুরিটা দিব সাড়ে পাঁচ ইঞ্চি যেহেতু বত্রিশ ইঞ্চি বডি এজন্য দিলাম সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে তো এখানে সুন্দর করে মার্জিনগুলো আপনারা দিয়ে নেবেন তো এখন আমরা গলার মাপটা ধরবো গলার পাশে দিব দুই ইঞ্চি দুই পয়েন্ট যদি বডি কম হয় তাহলে দুই ইঞ্চি দুই পয়েন্ট দিবেন যদি বডি বেশি হয় তাহলে আড়াই ইঞ্চি দিবেন সেম একই মাপ আমি দুই জায়গায় ধরতেছি কারণ দাগগুলো সোজা করার জন্য নতুনদের জন্য এভাবে আপনারা যদি কাজ করেন তাহলে কোনো সমস্যাই হবে না তো এখন আমি গলার লাম্বাটা দিব এইখান থেকে ধরে সাড়ে চার ইঞ্চি ঠিক আছে সাড়ে চার ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নিলাম তো এখানে সুন্দর করে মার্জেন টেনে নিলাম আমি তো এখন আমি বডি চারের এক অংশ নিয়ে আমরা এখন হাতার মুহুরিটা দেখব ঠিক আছে তো এখান থেকে ধরে হাতার মুহুরিটা কত আসছে সেই অনুযায়ী আমরা হাতাটা কাটিং করে নিব তো তার আগে যে ঘাড়ের এখানে একটু ডাউন দিবেন। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন যেভাবে আমি ডাউন দিচ্ছি সেভাবে দিয়ে নেবেন যেহেতু টেবিলগুলা দিব এর জন্য আমি এইখানে দিব দুই ইঞ্চি ঠিক আছে এইখানে দিলাম দুই ইঞ্চি তার মানে দুই ইঞ্চি দুই পয়েন্ট নিয়েছিলাম তো আমি দুই পয়েন্ট বাদ দিয়ে দিচ্ছি ঠিক আছে আর যদি আমি গোল গোলা দিতাম তাহলে কিন্তু এই পরের দাগটা আমি দিতাম না ঠিক আছে আর এখান থেকে ধরে এক ইঞ্চি নিয়ে আমরা হাতার মুহুরি যে রাউন্ডটা হয় সেই রাউন্ডটা আমরা দিয়ে দিব ব্লাউজের রাউন্ডগুলো খুব সুন্দর করে দিবেন কারণ ব্লাউজ ফিটিং না হলে পরতে মন চায় না ভালো লাগে না ঠিক আছে আর অবশ্যই আপনা আপনারা যখন কাপড় কাটিং করবেন কাপড় কাটিংয়ের চক পাওয়া যায় সেই চকগুলো ব্যবহার করবেন আপনারা কেউ ছেলেমেয়েরা যেসব চক দেওয়া লেখে সেই চকগুলো ব্যবহার করবেন না কারণ সেই চক দিয়ে লিখলে মানে দাগগুলো অনেক মোটা হয়ে যায় সেক্ষেত্রে দুই এক পয়েন্ট বেশিও হয়ে যেতে পারে কমও হয়ে যেতে পারে কারণ ব্লাউজ বা যে কোনো কাপড় কাটিং করেন না কেন দুই এক পয়েন্ট বেশি হয়ে গেলে যেহেতু দুই পার্টে সেখানে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি পরিমাণ কিন্তু বড় হয়ে যায় ঠিক আছে তো এজন্য জন্য কাপড় কাটিংয়ের যে চকগুলো পাওয়া যায় সেই চকগুলো আপনারা নিয়ে নেবেন তো দেখেন এক পাশ থেকে আমি সামনের পাট নিলাম এবং আরেক পাশ থেকে আরেক কর্নার থেকে আমি পিছনে পাট নিচ্ছি তো মনে রাখবেন অবশ্যই সামনের পার্টের চেতে পিছনের পার্ট হাফ ইঞ্চি কম রাখবেন লাম্বার দিক দিয়ে এবং বডির দিক দিয়ে ঠিক আছে তো দেখেন হাফ ইঞ্চি কম করে আমি নিচ্ছি নেওয়ার পরে এই যে গলার মাপটা আছে এবং হাতার মুহুরির যে শেপটা আছে সেই শেপে আমি কাটিং করে নিচ্ছি তা আপনারা এভাবে কাটিং করে নেবেন কাটিংটা সুন্দর করতে হবে আপনারা বাসায় যখন বসে থাকেন পেপার দিয়ে এভাবে দাগ দিয়ে কাটিং করবেন করতে করতে আপনাদের হাতগুলো ক্লিয়ার হবে তো অবশ্যই সামনের পার্টে আপনারা শেপ দিয়ে নেবেন এটা হচ্ছে ব্লাউজের সামনের পার্ট ঠিক আছে সেটা শেপ দিয়ে নিলাম এইভাবে আপনারা ঠিক এইভাবে শেপগুলো দিয়ে নেবেন কেউ শেপ ছাড়া ব্লাউজ সেলাই করবেন না তাহলে ব্লাউজের হাতার আর এখানে ঘুষ আসবে তো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই পাশে এবং এই পাশে হাফ ইঞ্চি পরিমাণে শর্ট আছে ঠিক আছে তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে আমি দেখিয়ে দেবো কীভাবে শেপগুলো দিতে হয় বা বডি অনুযায়ী কিভাবে শেপ দিবেন তাহলে শেপটা অ্যাকুরেট হবে বয়স্ক মানুষের জন্য কিভাবে শেপ দিবেন তাহলে অ্যাকুরেট হবে এই বিষয় নিয়ে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো তার আগে আমি হাতাটা কাটিং করে নিচ্ছি তো আমি দেখিয়ে দিচ্ছি যাদের হাতাটা এ পাশ থেকে আসবে না দেখেন এভাবে বাস করার পরে যদি বডি বেশি হয় এ পাশ থেকে যদি হাতা না আসে আপনারা এ পাশ থেকে নেবেন ঠিক আছে তাতে কোনো সমস্যা নেই তো যেহেতু বডি কম এ পাশ থেকে হাতাটা আসতেছে কোনো প্রকার জয়েন ছাড়াই যদি বডি বেশি হতো তাহলে কিন্তু এই পাশে জয়েন হইতো ঠিক আছে এ পাশে হাতা দিলে জয়েন হইতো তো দেখেন এখানে একটা দাগ দিলাম মানে বয়স্ক মানুষের ব্লাউজ এটা এই জন্য হাতার লম্বাটা বেশি দশ ইঞ্চি দিলাম দরপরে অবশ্যই এখানে সেলাই ভাঙার জন্য কাপড় রাখবো আমরা তো এখানে দিলাম যার হাতার মুখ যত হয় এবং মুহুরিটা দিলাম সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে সাড়ে ছয় বা ছয় এরকম আপনারা দিয়ে নেবেন তো হাতার রাউন্ডটা আপনারা ভালোভাবে কাটিং করে নিবেন অনেকে হাতার রাউন্ড দিতে ভয় পান যে কী না কী হবে আসলে হাতার রাউন্ডটা ভালো করে দিতে হবে যেহেতু বডির রাউন্ডটা যেভাবে দিচ্ছেন আপনার আপনারা চেষ্টা করবেন ঠিক সেই মেজারমেন্টে হাতার রাউন্ডটা দেওয়ার জন্য তো অবশ্যই হাতার পাটেও তাল পাট কেটে নেবেন তো দেখেন আমি তাল পাট কেটে নিচ্ছি হাতার মুহুরিটা কিভাবে তাল পাট কেটে নেবেন যেভাবে তো ভালো করে কাটিং করে নেবেন অবশ্যই তো হাতা কাটিং করে তো এখন আমি দেখাবো যে শেপ কিভাবে দিবেন ঠিক আছে তো শেপটা কিভাবে দিয়ে দিতে হয় সেটা আমি দেখিয়ে দেবো তার আগে হাতার মুহূর্তটা অ্যাকুরেট হয়েছে কি সেটা আমি প্রমাণ এখানে দেখিয়ে দিলাম আপনাদের ভুলভাল কিছু শেখাবো না যেটা শেখাবো একদম যেটা সঠিক সেটা আমি শেখাবো তো এই যে দেখেন গলার যে হাত ছিলের যে পট্টির কাপড়টা হয় সেটাও আমি কাটিং করে দেখাবো যারা নতুন তাদের যাতে কোনো প্রকার সমস্যা না হয় ঠিক আছে তো দেখেন এইভাবে আপনারা পট্টির কাপড়টা কাটিং করে নেবেন এখন যদি আমি চোদ্দো গ্রে কাপড় না নিয়ে যদি বারো গ্রে নিয়ে যদি ব্লাউজটা কাটিং করতাম তাহলে এই হাত ছিলের এই পট্টির কাপড়টুকু থাকতো না ঠিক আছে এজন্য আপনারা লাম্বা অনুযায়ী আপনারা কাপড় নেবেন বা আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো এখন আসে আমরা শেপটা কিভাবে দিয়ে নিচ্ছি সেটা আমি বা কোন হিসাবে দিবেন সেটা আমি বলে দিচ্ছি যেহেতু এটা বয়স্ক মানুষ এজন্য আমরা সাড়ে আট ইঞ্চি নিচে আমরা শেপটা দিলাম আর যদি ইয়াং হইতো তাহলে বড়ি অনুযায়ী আমরা আট ইঞ্চি নিচে দিতাম আর এ পাশে দিলাম সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে সাড়ে তিন ইঞ্চিতে দেওয়ার পরে এইভাবে দেখেন আমি কোন কোন থেকে কোন কোণা পর্যন্ত কোন মেজারমেন্টে ধরতেছি আপনার এই দিকগুলো ফলো করবেন তো এবার আসেন দু ইঞ্চি করে আমরা শেপটা দিয়ে নিচ্ছি এইভাবে দুই ইঞ্চি চারটে শেপ হবে চারটা শেপ দিয়ে আমরা ব্লাউজ তৈরি করে দেব দেখেন এখানেও দেবেন পিছনে ফাটে তো সম্মানিত বিয়ার্স তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ